এম এস বাংলাওয়াজ চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই মুহূর্তের সি এ এনআরসি ও এনপিআর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ খবরাখবর জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি গুলিকাণ্ডে অভিযুক্তকে রেওয়ায়ত করা হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে পালিত হল সম্প্রীতি দিবস দেশপ্রেমিক মানুষ ঐক্যবদ্ধ হন বিভাজনের বিরুদ্ধে গড়ে তুলুন আন্দোলন আহ্বান বামফ্রন্টের বিজেপির মন্ত্রী সাংসদকে শাস্তি নির্বাচন কমিশনের আইআইটি বোম্বেতে তালিবানি ফতোয়া সিএএ বিরোধী লড়াই ঠেকাতে বিধিনিষেধের জাল তিহার জেলে পৌঁছলেন পবন জল্লাদ কাল হবে পুতুলের ফাঁসি তো বন্ধুরা আসছি বিস্তারিত খবরে এর আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে দেবেন নিত্য নতুন খবরাখবরের জন্য চোখ রাখছি বিস্তারিত খবরে জামিয়া গুলি চালনা কাণ্ডে অভিযুক্তকে রেয়াত করা হবে না বৃহস্পতিবার বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পুলিশকে তিনি নির্দেশ দিয়েছেন এদিন দুপুরে রামভক্ত গোপাল নামে এক যুবক মুখে এই নেতর আজাদির স্লোগান তুলতে তুলতে বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে আসে পড়ুয়াদের দিকে বন্দুক তাক করে গুলি চালায় সেই যুবক এই ঘটনায় জখম এক ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ এই গ্রেফতারের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির পুলিশ কমিশনার সঙ্গে কথা বলেছিল তাকে করা ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি এই ধরনের ঘটনা কখনোই সমর্থন করে না কেন্দ্রীয় সরকার খুব দৃঢ়ভাবে এই ঘটনার তদন্ত হবে থেকে কখনোই রেয়াত করা হবে না এদিকে এই ঘটনার প্রতিবাদে জামিয়ার সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে পড়ুয়ারা পুলিশের ব্যারিকেডে ব্যারিকেট সরিয়ে চলছে বিক্ষোভ জামিয়া থেকে রাজঘাট পর্যন্ত যাতে প্রতিবাদ মিছিল আয়োজন না করতে পারে তাই ওই ব্যারিকেড বসেছিল পুলিশ কিন্তু দুপুরের গুলি চালানোর ঘটনার পর ফের শুরু হয়েছে পড়ুয়াদের বিক্ষোভ বিক্ষোভ দমাতে জল কামান মোতায়েন থাকলেও পড়ুয়াদের সঙ্গে আলোচনা করতে চাইছে পুলিশ অপ্রীতিকর পরিস্থিতি রুখতে ডাকা হয়েছে আরও বাহিনী দিল্লি পুলিশ সূত্রে এমনটাই খবর অন্যদিকে দেশপ্রেমিক মানুষ ঐক্যবদ্ধ হন বিভাজনের বিরুদ্ধে গড়ে আন্দোলন সমস্ত বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি ও দেশপ্রেমিক মানুষ একজোট হয়ে আর এস এস এবং বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন এই আহ্বান পাঁচটি বামপন্থী রাজনৈতিক দলের ডাকা রাজ্যেও জাতির জনক মহাত্মা গান্ধী তেহাত্তরতম শহিদান দিবস পালিত হল বৃহস্পতিবার ফ্যাসিস্ট আর এস এস এর হাতে গান্ধীজির শহীদান দিবসে বামপন্থী দলগুলি এদিন সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি দিবস পালন করেছে এই উপলক্ষে রাজ্যে নানা কর্মসূচিতে অংশ নিয়ে দেশের সংবিধান ও ধর্মনিরপেক্ষ চরিত্র রক্ষার শপথ নিয়েছে জনগণ আগরতলায় কেন্দ্রীয় জমায়েত সংগঠিত হয়েছে আকাশবাণী আগরতলা কেন্দ্রের সামনে বিলনিয়ায় এদিন গান্ধী শহীদ দিবসে গণ অবস্থান করতে বাধা দিয়েছে পুলিশ বেলা তিনটে আকাশবাণী আগরতলা কেন্দ্রের সামনে শুরু হয় সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি দিবস জমায়েত প্রচুর নারী পুরুষ জমায়েতে অংশ নেন সভাপতিত্ব করেন ত্রিপুরা বামফ্রন্ট কমিটির আহ্বায়ক বিজন ধর বক্তব্য রেখেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস সিপিআইএম নেতা যুধিষ্ঠির দাস আর নেতা গোপাল দাস সিপিআইএম লিবারেশন নেতা পার্থকর্মকার ও ফরওয়ার্ড ব্লক নেতা শ্যামল রায় জমায়েতে সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার সহ বামপন্থী নেতৃত্ব উপস্থিত ছিলেন বিজেপি মন্ত্রী সাংসদকে শাস্তি নির্বাচন কমিশনের দিল্লির ভোট প্রচারে হিংসাত্মক প্ররোচনা এবং উস্কানি ছড়ানোর দায়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ও বিজেপির সাংসদ পরবেশ বর্মাকে সামান্য হলেও শাস্তি দিল নির্বাচন কমিশন কেন্দ্রের শাসক দলের এই দুই নেতার ভোট প্রচারের উপর যথাক্রমে তিন এবং চার দিন নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে এ খবর জানিয়ে বলা হয়েছে দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে আদর্শ আচরণ বিধি ভেঙেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর এবং পশ্চিম দিল্লির সাংসদ পরবেশ সাহিব সিং এজন্য আগামী তিন এবং চার দিন ভোট প্রচারের কোনো সভা মিছিল শোভাযাত্রা সাক্ষাৎকার অথবা প্রকাশ্য মতবিনিময়ের অংশ নিতে পারবেন না তারা আগামী আট ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোট ছয় ফেব্রুয়ারি বিকাল পাঁচটায় ভোট প্রচার শেষ হবে এর মধ্যে কমিশনের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে পাঁচটা থেকে বাহাত্তর ঘণ্টা অনুরাগের ভোট প্রচারে নিষেধাজ্ঞা বহাল থাকবে একইভাবে পরি একইভাবে পরিবেশের নিষেধাজ্ঞা চলবে ছিয়ানব্বই ঘণ্টা অন্যদিকে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবার ঠেকাতে কার্যত তালিবানী ফতোয়া কার্যত তালিবানী ফতোয়া জারি করল আইআইটি বম্বে কর্তৃপক্ষ যে বিধিনিষেধ জারি করেছে ছাত্রদের জন্য তা জরুরি অবস্থার সময়কে মনে করাচ্ছে বলে এই প্রতিষ্ঠানের শিক্ষকরা বলেছেন বুধবার ছাত্রদের হুঁশিয়ারি দিল এ বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার জন্য ছাত্র সংক্রান্ত বিষয়ে বুধবার মেল করে পনেরো দফা কোর্ট এবং কন্ডাক্ট পাঠিয়েছে তাতে বলা হয়েছে ছাত্রছাত্রীরা দেশবিরোধী সমাজ বিরোধী এবং কোনো অবাঞ্ছিত আন্দোলনে যোগ দিতে পারবে না তার অনুমতি ছাড়া ক্যাম্পাসে পোস্টার মারা যাবে না লিফলেটও বিলি করা যাবে না এমন ফতোয়া জারি করা হয়েছে হোস্টেলের শান্তি বিঘ্নিত হয় এমন কোনো বক্তব্য নাটক গান বা অন্য কোনো ধরনের কাজ করা যাবে না আইআইটি বোম্বে ফর জাস্টিস নামে ছাত্রদের একটি যৌথ সংগঠনের উদ্যোগে শুরু থেকে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে তারা বক্তৃতা সিনেমা দেখানো ইত্যাদির মাধ্যমে সিএ এর বিরোধিতা করছে জওয়াহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের এবিভিপির হামলার প্রতিবাদের ছাত্রদের পাশাপাশি শিক্ষকরাও সামিল হয়েছিলেন একশো ছ জন শিক্ষক এই মর্মে চিঠিও পাঠিয়েছিলেন এরপর তিহার জেলে পৌঁছলেন পবন জল্লাদ কাল হবে পুতুলের ফাঁসি নির্ভয়া দোষীদের ফাঁসির দড়িতে ঝুলতে আর বাকি মাত্র দুদিন ইতিমধ্যেই তিহার জেলে শুরু হয়েছে ফাঁসির প্রস্তুতি পবন জল্লাদ দুদিন আগে পৌঁছলেন তিহার জেলে পয়লা ফেব্রুয়ারি সকাল ছটায় ফাঁসিতে ঝুলানো হবে নির্ভয়া চারদোষীকে কাল হবে পুতুলের ফাঁসি অর্থাৎ দশীর সমান ওজনের পুতুল ফাঁসি কাঠ থেকে ঝুলিয়ে পরীক্ষা করে দেখা হবে ইতিমধ্যে ফাঁসির দড়িতে মাখন ও কলা মাখানো শুরু হয়েছে যাতে দড়ি নরম থাকে চুয়ান্ন বছর বয়সী পবন জল্লাত আগেই জানিয়েছিলেন নির্ভয়ের চারদোষীকে ফাঁসিতে ঝুলানোর কাজটা তার কাছে সৌভাগ্যের গোটা দেশ যে চারজনকে ফাঁসি কাঠে ঝুলতে দেখতে চায় তিনি তাদের শাস্তি দিতে চান পবন জল্লাদের দাদা ইন্দিরা গান্ধীর হত্যাকারীকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন তার হাতে পবনের হাত খড়ি এরপর বহু বছর ধরে তিনি এই পেশার সঙ্গে যুক্ত ইতিমধ্যে ফাঁসির মঞ্চ থেকে শুরু করে দড়ি সবই পরীক্ষা করে দেখছেন পবন আর মাত্র দুদিন পবন এখন দারুণ ব্যস্ত